আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে এক ফ্রাইড চিকেনের একটা রেসিপি শেয়ার করব। সো এই ফ্রাইড চিকেনটা নর্মাল বাংলাদেশের যে KFC কিংবা BFC ফ্রাইড চিকেন আছে ওটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ যারা নর্থ আমেরিকাতে থাকে তারা জানে যে ওইখানে এখানে দুই ধরনের ফ্রাইড চিকেন আছে, একটা জলেবি নামে একটা ফ্রাইড চিকেন আছে আর একটা হচ্ছে পপিজের। আমরা আজকে পপিজের ফ্রাইড চিকেন করব। সো চিকেনগুলোকে আমি যেটা করবো, সর্বপ্রথম আমি সিদ্ধ করে নিব। আমি এখানে গরম পানি নিয়েছি পরিমাণ মতো, এবং গরম পানির মধ্যে আমি এখানে 8টা ড্রাম ইউজ করছি। এই যে 8টা ড্রাম ইউজ করছি, এবং 8টা ড্রাম সিদ্ধের জন্য আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আমি ড্রামগুলোকে বেসিক্যালি একটু জাস্ট সিদ্ধ করে নিব, হালকা একটু সিদ্ধ করে নিব। আর আপনারা জানেন যে ফ্রাইড চিকেনে আসলে একটা কোটিং থাকে, সেই কোটিংটা করার আগে আমি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর কি। সো এটা সিদ্ধ হতে হতে আমরা কোডিংয়ের জন্য যে জিনিসগুলো দরকার, ইনগ্রিডিয়েন্টসগুলো, সেই ইনগ্রিডিয়েন্টসগুলি আপনাকে আমি দেখাই দিচ্ছি। কোডিংয়ের জন্য আমরা যেটা ইউজ করছি, কোডিংয়ের জন্য আমি অল পারপাস ফ্লাওয়ার ইউজ করছি। আমি চালনি দিয়ে 2 কাপের মতো চেলে নিয়েছি। আর মশলা যেটা ইউজ করছি আমি, কালো গোলমরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দেন গার্লিক পাউডার, আমি লাল মরিচের গুঁড়ো ইউজ করছি, আর হচ্ছে ক্রাশ চিলি ইউজ করছি। আর আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি, প্লাস যে জিনিসটা আমি বলেছি যে পপেস চিকেনের মধ্যে যে স্পেশাল যে ইনগ্রিডিয়েন্টস একটা ইউজ করে সেটা হচ্ছে কনফ্লেক্স। কনফ্লেক্স গুঁড়ো করে এটা, ওরা কোটিংটার ফাইনাল যে কোটিংটা হয় সেই কোটিংটার উপরে এরা লাস্ট ভাজার আগে কনফ্লেক্সটা ইউজ করে। এগুলো বয়ল হয়ে গেছে অলমোস্ট, সো আমি এগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনগুলো আসলে আমি ফুল বয়ল করিনি, জাস্ট হাফ বয়ল করেছি, কারণ এগুলোকে আমি আবার তেলের মধ্যে ভাজবো। একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হতে থাকুক। এর মধ্যে আমরা যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো আমি এই অল পারপাস ফ্লাওয়ারের সাথে মিক্স করে নিচ্ছি। সো তেলটা অলমোস্ট গরম হয়ে আসছে। সো আমি যেটা করবো এখন, যে আমি যে আগে সিদ্ধ করা যে চিকেনগুলো ছিল সেগুলোকে একটা কোটিং করে নিব। কোটিং করে ডিমের মধ্যে আমি চুবিয়ে নিব। আর বলেছিলাম যে পপিস চিকেনে যে ক্রাশ কনফ্লেক্সটা দেয় সেটা আমি করে নিচ্ছি ভাবে। এভাবে মোটামুটি হয়ে গেছে, এখন আমি একটা করে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। সো আমি আর হয়তো বা কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ রেখে আমি উঠে ফেলবো। যারা পপেস চিকেন খাইছেন কারণে তারা অবশ্যই চিনতে পারছেন যে এটা বেসিক্যালি পপেস চিকেনের মতোই হয়েছে। এখানে আসলে ডিফারেন্স, KFC কিংবা বাংলাদেশের BFC যারা খাইছে তারা বুঝতে পারবে যে এখানে আসলে ডিফারেন্স যে এরা এখানে কমপ্লেক্স ইউজ করে।
কমপ্লেক্সের একটা কোডিং দেয়, এই কারণে ওদের উপরের যে কোডিংটা থাকে সেই কোডিংটা আসলে অনেক ক্রিস্পি থাকে। হয়ে গেছে, আমি একটা একটা করে উঠে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। শেষের চারটাও বাজে শেষ, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। মোটা মশাল্লা যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে দেখতে। আর একটা জিনিস হচ্ছে যে এগুলোকে এতটা ভাজতে হয় না, কারণ হচ্ছে যে আমি যেহেতু অলরেডি কুকিং হাফ বয়েল করে নিয়ে আসছি এগুলোকে, দ্যাটস ওয়াই আসলে এর চেয়ে বেশি ভাজার আর প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল মজাদার পপি স্টাইলের ফ্রাইড চিকেন। আশা করি রেসিপিটা আপনারা ফলো করবেন, আর ইনগ্রিডিয়েন্টস কী কী পরিমাণ লাগছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ট্রাই করবেন এবং টেস্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং থামস আপ দেবেন, এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট টাইম কোনো নতুন কোনো রেসিপি যদি নিয়ে আসি তাহলে এটা যাতে সবসময় আপনি আগে পান। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।